সতীশী রংপুর আরসিআই পাবলিক স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর ছাত্রী। আমার সঙ্গে বর্তমানে রয়েছে আফিয়া জাহিন রোদশী, রংপুর সরকারি কলেজ একাদশ শ্রেণীর ছাত্রী। জেনে নিই তার কাছে যে করোনা পরিস্থিতিতে সে কিভাবে সময় কাটাচ্ছে। সারা পৃথিবীতে করোনা নামক যে রক্তপাতহীন তৃতীয় বিশ্বযুদ্ধটি শুরু হয়েছে তার কবল থেকে কিন্তু মুক্ত নেই বাংলাদেশও, আমরাও এই পরিস্থিতির শিকার। তো বাংলাদেশ সরকার কিন্তু এই পরিস্থিতি ঠেকাতে ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে স্কুল এবং কলেজগুলোকে বন্ধ করে দেয়া, এবং যার ফলে কিন্তু এখন আমাদেরকেও বাড়িতেই অবস্থান করতে হচ্ছে এবং আমরা বাড়িতেই আছি। তো আমি খুবই চিন্তিত ছিলাম যে এই বিশাল বন্ধে আমাদের সময়টা আসলে কিভাবে কাটবে বা আমরা পড়াশোনার সঠিক সময় দিয়ে দিতে পারবো কিনা। ঠিক সেই সময় কিন্তু মুশকিল আসন হয়ে এসেছে এই রংপুর অনলাইন স্কুল। আর রংপুর অনলাইন স্কুলের কারণে কিন্তু এখন আমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো করতে পারছি, যার ফলে কিন্তু আমরা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারছি এবং আমাদের সেই সমস্যাটির সমাধান হয়েছে। আমরা এখন আর ঘরে বসে শুধু দিন কাটাচ্ছি না, বরং আমরা পড়াশোনা নিয়ে সময় কাটাতে পারছি। তো রংপুর অনলাইন স্কুলকে অনেক ধন্যবাদ, এবং ভালো লাগছে যে রংপুর অনলাইন স্কুল ইতিমধ্যেই তার একটি মাস পূর্তি করে ফেলেছে। সেই সাথে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং HYকে, যারা আসলে বাংলাদেশ সংসদ টেলিভিশনে পরিচালনা করছে এবং সেখানে কিন্তু যে ক্লাসগুলো হচ্ছে তার মাধ্যমেও সারা বাংলাদেশের শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। পাশাপাশি কিশোর বাতায়ন তো রয়েছেই, তারাও কিন্তু তাদের নিজস্ব গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে অনলাইন ক্লাস, এবং আমি আশা করব সারা দেশের শিক্ষার্থীরা এইসব ক্লাস করবে এবং তারা প্রযুক্তির সাথেই থাকবে, সেই সাথে নিজের পড়াশোনা চালিয়ে যাবে এবং সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তো আমি ধন্যবাদ দিতে চাই রংপুর অনলাইন স্কুলকে এবং এর সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষককে। তো আমি আশা করছি যে সবাই রংপুর অনলাইন স্কুলের এই ক্লাসগুলো করবে এবং এর মাধ্যমে তারা অনেক বেশি উপকৃত হবে। আচ্ছা আফিয়া জাহিন, আপনি যে এই রংপুর অনলাইন স্কুলের মাধ্যমে যাদের সুবিধাটি পাচ্ছে সেই রকম সুবিধা কি অন্যান্য শিক্ষার্থীরা পাচ্ছে, আপনার কি মতামত? আমি মনে করি যে রংপুর অনলাইন স্কুলটি সকল শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত, কিন্তু আসলে দুঃখের বিষয় যে সকল শিক্ষার্থী কিন্তু এখনো সেই সুযোগটি পাচ্ছে না, কেননা প্রযুক্তিগত অনেক সমস্যা রয়েছে। এখনো আমাদের অনেক শিক্ষার্থী এখনো এই প্রযুক্তির সাথে পরিচিতই হতে পারেনি, তারা আসলে এই এই রকম ক্লাস আসলে আগে করেনি, যার ফলে এখন এটা তাদের কাছে একটা নতুন বিষয় এবং তার সাথে তাদের খাপ খাইয়ে নিতে হয়তো একটু সমস্যা হবে। আশা করি এই সমস্যাটি দ্রুত সমাধান করবে। সেই সাথে কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছে কিন্তু এখন পর্যন্ত সেই পর্যাপ্ত ডিভাইসটি নেই, সেই সাথে অনেক জায়গায় এখনো নেটওয়ার্ক অ্যাক্সেসিং এর অনেক সমস্যা রয়েছে। তো যার কারণে আমি যথাযথ কর্তৃপক্ষের নজরদারি দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন এই বিষয়টিতে নজরদারি করে এবং যাতে সকল শিক্ষার্থীরা এই সুযোগটি পায় আমি সেই আশাই করব। আচ্ছা, যেহেতু এই করোনা পরিস্থিতিতে একটি মহামারী আকার ধারণ করেছে, তাই আমরা সকলে চাই আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং এই রংপুর অনলাইন স্কুলের সাথে থাকুন।